দুষ্টুমি করতেন খুব অনেক অনেক কে এক বড় ভাই খুব শয়তানি করে বলছিল যে পানি খালি রোজা ভাঙে না তো বাইরে যত খেতাম পানি খাই ভাই একেবারে সব কালো পোশাক এরকম পোশাক কেন একেবারে কালো পোশাকের কারণ হচ্ছে আসলে কালো লোক তো আচ্ছা অন্ধকার জগতের লোক হ্যাঁ তার দিনের বেলা কোনো কাজ নাই সব রাতে কাজ এই জন্য কালো আচ্ছা কোন ক্যারেক্টারে আছেন যেমন চোর তেমন বউ এই নাটকের ডাকাতের ক্যারেক্টার করছি নায়িকার বাবা মানে অমনার বাবা একসময় আন্তঃজেলা ডাকাত ছিল ডাকাতি করতো এখন আর ডাকাতির সেই পরিবেশ নাই এখন আর কিছু করে না মেয়েকে দিয়ে চুরি চুট্টামি করে পারে অনেক ফানি একটা গল্প চোর চোরের চুরির উপরে গল্প এটা চোরের সাত কাহনের মতো আর কি নাটক আর সিনেমা এটা পার্থক্যটা কি সিনেমা হচ্ছিল বিশাল ক্যানভাস এখন তো আর বিশাল ক্যানভাস নাই এখন নাটকের মতোই ছোট হয়ে আসতেছে কিন্তু যদি সেই আগের জায়গাটা পাইতাম যখন স্বর্ণ সময় হইতো তাহলে হয়তো বলতে পারতাম যে অনেক মজা করে কাজ করতেছি এখন তো বাজেট নাই এই নাই তারপরেও সিনেমা সিনেমা ক্যানভাসটা বড় আর নাটকের ক্যানভাসটা ছোট দুই জায়গায় আমি স্বাচ্ছন্দ্য করতে আমি মানায় নেই আর কি রোজা রেখে শুটিং করছেন হয়তো কারণ সুগার ফল করে তখন ব্রেনে কাজ করে না তারপরেও প্র্যাকটিসের কারণে হয় একটু কষ্ট হয় তারপরে কষ্ট হলেও তো মাপ নাই মানিয়ে নেওয়া যায় না মানিয়ে ছোটবেলা যখন রোজা ছিলেন তখন এরকম কোনো ফানি বা মজার কিছু হয়েছে যেটা আসলে কিছু এখনো মনে পড়লে হাসি পায় ছোটবেলা রোজা রাখতাম রামপুর শেষরাতে খেয়ে উঠে বন্ধুদের সাথে গিয়া অন্য কিছু না ভাতটা তো অন্য খাওয়ার না পানি খাইতাম কে এক বড় ভাই খুব শয়তানি করে বলছিল যে পানি খালে রোজা ভাঙে না তো বাইরে যত খেতাম পানি খাইতাম বাসায় বাসায় যাই সেটা একদম রোজার ভান করে দিতাম এরকম করছি মজা করছি কিন্তু বড় হওয়ার পর যখন রোজা রাখা শুরু করেছি কোনো ঝামেলা করি নাই একদম পিওর রোজা তখন তো বুঝতাম না একেবারে ছোটবেলা হ্যাঁ হ্যাঁ তখন আর কি ইয়ে করা তার এই সামনে তো ঈদ ঈদের মধ্যে ছোটবেলার ঈদের কি মিস করেন আপনি অনেক অনেক কিছু বন্ধু বান্ধব মিস করি তারপরে বাবাকে মিস করি বাবা মার কাছে বাবাকে মিস করি এই ছোটবেলার যে পোশাক আশাকের প্রতি আলাদা একটা অনুভূতি ছিল একটা আগ্রহ ছিল ওই জামাটা কিনতে হবে ওই প্যান্টটা কিনতে হবে ওই জুতাটা কিনতে হবে ওইটা তো সবই মিস করি আমরা এগুলো আর এখন না এখন তো আমরা ডিজিটাল যুগে চলে এসেছি আচ্ছা তখনকার তো ডিজিটাল যুগে না একদম মাটির কাছে থাকতাম আমরা সবুজের কাছে থাকতাম সবুজের গন্ধ মায়ের গন্ধ বাবার গন্ধ এখন কোথায় সেগুলো সব ডিজিটালের নামে কোথায় উড়ে যাচ্ছে সব তাহলে আগের দিন যেগুলো চলে গেছে সেগুলো এখনো মিস করেন এবং সেগুলো কি ফেরত চান ফেরত চাইলে কোন জিনিসটা ফেরত চাইবেন অবশ্যই যদি ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকতো শৈশব ফেরত চাইতাম ছোটবেলাকে ফেরত চাইতাম দুষ্টুমি করতেন খুব অনেক অনেক খেলাধুলা করতাম এইখানে যাইতাম ওই খেলাতাম ডাঙ্গুলি খেলতাম তারপরে ওই যে বিয়ারিং এর তিন চাকার বিয়ারিং দিয়ে গাড়ি গাড়ি বানায় ওইগুলি খেলতাম তারপরে পাখির পাখি শিকার করতাম এই এইগুলি মানে ওই বদমাইশি এগুলো না দুষ্টু ছোটবেলার দুষ্টু মজা করা সাঁতরাইতাম বন্ধু বান্ধব সহ চলে যাইতাম চরে তরমুজ খাইতে আমাদের শহরের পাশেই পদ্মা পদ্মার চরে তখন তরমুজের চাষ হইতো স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম তরমুজ তরমুজ তো এখানে ওইরকম আছে না তরমুজের ক্ষেত তরমুজের কিছু কিছু আছে আগের মতো না দর্শকদের বলবো সময়টা খুব বেশি ভালো না ধৈর্য ধরে সৎভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই